বোমাবাদ দেখিয়ে হাত উড়ল যুবকের। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আমগড়িয়ার ঘটনা, পুলিশ সূত্রে খবর, জখম যুবকের বাড়ি বীরভূমে লাভপুরে হলেও থাকতেন কেতুগ্রামে শ্বশুর বাড়িতে। তৃণমূলের অভিযোগ, ওই যুবক বিজেপি করেন। রাজ্যের শাসক দলের এই দাবি উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, দুষ্কৃতীরা তৃণমূলের লোক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বারাসাতে প্রতারণার অভিযোগ, বিহারে গ্রেপ্তার। সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন বিক্রির নামে প্রতারণা, পাটনা থেকে গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার 8 লক্ষ টাকা। আসছি করোনা সংক্রান্ত খবরে। ফের বাড়ল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 930 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 43,733। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,04,211 জনের। মোট আক্রান্তের সংখ্যা 3,06,63,665। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,59,920। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 2,97,99,534 জন। একদিনে সুস্থতার সংখ্যা 47,240। সরকারি নির্দেশ মেনে আজ থেকে তারাপীঠে শুরু হলো কোভিড পরীক্ষা। মন্দির চত্বরে 3টি রাস্তার মোড়ে কিয়স্ক বসানো হয়েছে। করোনা পরীক্ষার পর পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি মিলছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।